আসসালামু আলাইকুম। কৃষ্ণসাগর অভিমুখে যুক্তরাষ্ট্রের শক্তিশালী রণতরী, প্রশান্ত মহাসাগরে নৌমহড়া শুরু রাশিয়ার। ইয়েমেনে হুথি মিলিশিয়াদের হাতে আটক হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর। মিয়ানমার আর্মিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে মিয়ানমার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। ইতালির সিসিলিতে তুরস্ক, ইটালি, ব্রিটেন প্রতিরক্ষামন্ত্রীর ত্রিপক্ষীয় বৈঠক। বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। মেরিটাইম সিকিউরিটি অপারেশন পরিচালনায় যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার লাবণ কৃষ্ণসাগর অভিমুখে রওনা দিয়েছে, ইউএস নেভেল ফোর্সেস ইউরোপ আফ্রিকা কমান্ডে তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কৃষ্ণসাগর এলাকায় যুক্তরাষ্ট্র তার ন্যাটো মিত্রদের সাথে নিয়মিত অপারেশন পরিচালনা করে আসছে। ডিস্ট্রয়ার লাবণ 56টি পারমাণবিক বোমাসহ ক্রুজ মিসাইল টোমাহক বাহনে সক্ষম। এতে আরও রয়েছে একটি SA-60 সি হক হেলিকপ্টার। ন্যাটোর সাথে মস্কোর সম্পর্ক অবনতির পর গত কয়েক বছর ধরে কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের রণতরী পাঠানো ও যুদ্ধ বিমানের টহল অভিযান বেড়েছে। চলতি বছর কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 3টি ডিস্ট্রয়ার এবং একটি ক্রুজ শিপ প্রবেশ করেছে। 2014 সালে রাশিয়া কৃষ্ণসাগর তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ ক্রিমিয়া উপদ্বীপ দখলের পর কৃষ্ণসাগর রাজনৈতিক হটস্পটে পরিণত হয়েছে। রাশিয়ান সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিভম বলেছেন, কৃষ্ণসাগর, বাল্টিক সাগর এবং ব্যারেন্স সাগরে যুক্তরাষ্ট্রের আনাগোনা গত বছর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মস্কো বারবার এ বিষয়ে হুঁশিয়ার করে যাচ্ছে। রাশিয়ান সীমান্তে যুক্তরাষ্ট্রের এই উপস্থিতি দুর্ঘটনার জন্ম দিতে পারে। প্রশান্ত মহাসাগরে বড় ধরনের নৌমহড়া পরিচালনা শুরু করেছে রাশিয়া। 10 জুন শুরু হওয়া মহড়ায় কমপক্ষে 20টি রণতরী, 20টি ড্রোন বিমান, গোয়েন্দা বিমান এবং যুদ্ধ বিমান অংশ নিচ্ছে। রাশিয়া এমন এক সময় প্যাসিফিক অঞ্চলে এই মহড়া শুরু করল যখন এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে। রাশিয়ার মূল ঘাঁটি থেকে 4000 কিলোমিটার দূরের এই মহড়ায় মিসাইল ক্রুজার, অ্যান্টি সাবমেরিন শিপ, ফ্রিগেট, করভেট সহ বিভিন্ন বিধ্বংসী রণতরী অংশ নিচ্ছে। TU-142MJ অ্যান্টি সাবমেরিন বোমার, MiG-31 ফাইটার জেট সহ 20টি এয়ারক্রাফট অংশ নেয় এতে। এশিয়া প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেন ঘোষণা দিয়েছে ভারত মহাসাগরের পথে রয়েছে বর্তমানে তাদের বিমানবাহী রণতরী এলিজাবেথ কুইন। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে হুমকি দিয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে মাঝারি পাল্লার গ্রাউন্ড বেসড মিসাইল মোতায়েনের। জবাবে রাশিয়া হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ হবে এই অঞ্চলে শান্তি বিনষ্টকারী। রাশিয়াও বাধ্য হবে একই পদক্ষেপ গ্রহণে। এমন পরিস্থিতির মধ্যে রাশিয়ার এই নৌমহড়া তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। মহড়ার প্রথম দিন সকালে প্রশান্ত মহাসাগরের আকাশে রাশিয়ার সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত নজরদারি বিমান বাধা দিয়েছে রাশিয়ার SU-35। রাশিয়ার পূর্ব সীমান্ত, বাল্টিক সাগর, কৃষ্ণসাগর এবং ব্যারেন্স সাগর এলাকায় যুক্তরাষ্ট্রের টহল বিমান নিয়মিতভাবে পরখ করছে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। ইয়েমেনে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া বাহিনী হুথি ঘোষণা দিয়েছে তারা ইয়েমেনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন গুপ্তচরকে আটক করেছে। এ বিষয়ে তারা ডকুমেন্টারি প্রকাশ করবে এবং ইয়েমেনে ইসরায়েলি কর্মকাণ্ডের প্রমাণ তুলে ধরবে। হুথি মিলিটারি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া এ ঘোষণা দিয়েছেন। ইয়েমেনে হুথিদের সাথে মোসাদ গুপ্তচর আটক হওয়ার খবর প্রকাশ করেছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুটনিক। জেনারেল ইয়াহিয়া জানান, ইয়েমেনে ইসরায়েলের হস্তক্ষেপ এবং গোপন কর্মকাণ্ড নিয়ে প্রথমবারের মতো একটি ডকুমেন্টারি প্রকাশ করা হবে। ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী হুথি গত 6 বছর ধরে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব কোয়ালিশন শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সংগঠনটি অনেকদিন ধরে অভিযোগ করে আসছে 2015 সালে সৌদি নেতৃত্বে অভিযান শুরুর পর ইয়েমেনে ইসরায়েল যুক্ত হয়েছে। এর আগে খবর বেরিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল মিলে ইয়েমেন থেকে 350 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ইয়েমেনের সোকোত্রা দ্বীপে গোপন গোয়েন্দা ঘাঁটি নির্মাণের চেষ্টা করছে। গত সপ্তাহে হুতির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে शोकोत्रा द्वीपे इजरायली टूरिस्ट भ्रमण करेছে। इरान समर्थित सम्भाव्य मिसाइल आक्रमण प्रतिहतेर प्रस्तुति निচ্ছে। जवाबे हुथिरा लोहित सागरे इजरायली जहाज सह विभिन्न गुरुत्वपूर्ण स्थापनाय हमला चालानोर हुमकी दिয়েছে। मियानमार आर्मी के एक सन्त्रासी संगठन हिसेबे घोषणा दिए मियानमारे नवगठित नैशनल यूनिटी गवर्नमेंट। अपरदिके नैशनल यूनिटी गवर्नमेंट घोषणा दिए पीडीएफ नामे आर्मी गठनेर। एई आर्मी शीघ्रई चैलेंज जानाते जाच्छे अभ्युत्थानकारी मियानमार आर्मी के। इतिमध्ये मियानमारे एथनिक आर्मड अर्गानाइजेशन, कारेन नैशनल यूनियन एवं काचिन इंडिपेंडेंस अर्गानाइजेशन सह विभिन्न विद्रोही गोष्ठी मियानमार आर्मीर ओपर हमला बाड़िएছে। शान, काया एवं कियान सह विभिन्न राज्ये गड़े उठेছে मियानमार आर्मी बिरोधी प्रतिरोध बाहिनी। इतिमध्ये सागाइंग राज्ये ए धरनेर बाहिनी मियानमार आर्मी एवं पुलिशेर ओपर हमला चालिয়েছে। प्रधान शहर यांगन सह विभिन्न राज्ये आर्मी और पुलिशेर ओपर बोमा हमला एवं गुलिबर्षणेर घटना शुरू হয়েছে। এই অবস্থায় মিয়ানমার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট পিপলস ডিফেন্স ফোর্স বা পিডিএফ নামক আর্মি গঠনের ঘোষণা দিয়েছে। এই আর্মির মাধ্যমে তারা শুধু মিয়ানমার সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করবে না, ৭০ বছরের বেশি সময় ধরে চলা মিয়ানমারের বিভিন্ন জাতিগত বিদ্রোহ ও গৃহযুদ্ধেরও অবসান ঘটাতে চায়। মিয়ানমারে বিভিন্ন জাতির বিরুদ্ধে মিয়ানমার আর্মির অত্যাচার, নির্যাতন আর মানবাধিকার লঙ্ঘন বন্ধেরও পদক্ষেপ নেবে। सबचेয়ে तात्पर्यपूर्ण हलो नैशनल यूनिटी गवर्नमेंट मियानमार आर्मी और तार साथे संयुक्त सब संस्था के सन्त्रासी संगठन हिसेबे घोषणा दिए। 35 पृष्ठार पीडीएफ नीतिमालाय बला हयेछे गणतंत्र, मानवाधिकार, फेडारेल मूल्यबोध और आत्मरक्षा हबे तादेर मूल नीति। आर्मीर पदबीर क्षेत्रे कोनो जातिगत और धर्मीय वैषम्य रखा हबे ना। पीडीएफेर थाकबे पिपल्स सिक्यूरिटी यूनिट। ইতিমধ্যে এথনিক আর্মড অর্গানাইজেশনের নেতৃত্বে পিডিএফ আর্মির প্রশিক্ষণ শুরু হয়েছে। পিডিএফ এর থাকবে ৫টি অপারেশনাল ডিভিশন। এগুলো হলো উত্তর, দক্ষিণ, কেন্দ্রীয়, পূর্ব এবং পশ্চিমাঞ্চলীয় ডিভিশন। অপরদিকে মিয়ানমার আর্মির রয়েছে ১৪টি আঞ্চলিক কমান্ড। পিডিএফ এর প্রতিটি ডিভিশনে থাকবে ৩টি ব্রিগেড। প্রতিটি ব্রিগেডে থাকবে ৩টি পদাতিক ব্যাটালিয়ন, একটি আর্টিলারি ব্যাটারি এবং একটি স্পেশাল ফোর্সেস ইউনিট। মিয়ানমার স্থানীয় পত্রিকায় খবর বেরিয়েছে মিয়ানমার আর্মির ৫ শতাধিক বিদ্রোহী সৈন্য যোগ দিয়েছে পিডিএফে। তারা সহায়তা করতে পারবে নতুন আর্মি গঠনের প্রশিক্ষণ কাজে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। चैनल भालो लगले सबस्क्राइब करुन। आल्लाह हाफिज।